এই হচ্ছে জাহাজবাড়ি, বকখালি জাহাজবাড়ি। মানে সত্যি মনে হচ্ছে কোনো সমুদ্রের উপরে আমি দাঁড়িয়ে আছি। ২০২৩ সালে ভাবছেন যাবেন বকখালি বেড়াতে, অবশ্যই আসবেন। শুধু আপনি কেন, অনেকেই বকখালিকে একদিনের ছুটি কাটানোর জন্য বেছে নিচ্ছেন। তবে আসার আগে হোটেলের খোঁজ খবর নেওয়াটা ভীষণ দরকার। বেশ কয়েকবার বকখালি আসার পথে জাহাজবাড়ি হোটেল নজরে এসেছে, যদিও কোনোদিন থাকিনি। তাই আজ সেই হোটেলের সব খবর দিতে চলেছি আপনাদের। এটা বাজার থেকে একটুখানি দূরে, কিন্তু জাহাজবাড়ি নামে খ্যাত হোটেল সুন্দরম। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে, এ হচ্ছে হোটেল সুন্দরম। হোটেল সুন্দরম রেস্টুরেন্ট কাম বার, একদম রোডের উপর চলে আসলাম। দেখুন এই যে রোড, এই রোড চলে গেছে সোজা ফেজারগঞ্জ হয়ে নামখানা, আর এই দিকে সোজা রোড চলে গিয়েছে সমুদ্র সৈকতে 2 মিনিট, আর এই দিকে হচ্ছে মেন বাজার। আপনি এখান থেকে যদি হেঁটে যান তাহলে 5 থেকে 6 মিনিট লাগবে, আর টোটোতে গেলে তো 1-2 মিনিট লাগবে। টোটো ভাড়া মাত্র 10 টাকা। তার এখানে রয়েছে এই স্বনামধন্যা জাহাজবাড়ি হোটেল সুন্দরম। এই ঢুকলাম রিসেপশনে, ম্যানেজারবাবু বসে আছেন। তো ম্যানেজারবাবু, এটা আপনাদের এই জাহাজবাড়ি হোটেল, এটার মানে গঠনটাই বলা যায় একটু অন্যরকম। আর যেহেতু মানুষ সমুদ্রে আসবে, তাই সমুদ্রে এসে এই জাহাজবাড়ির মতো পরিবেশে থাকা এটা অনেকেই পছন্দ করে, মানে দীঘাতেও আছে এরকম। তো এই আপনাদের জাহাজবাড়ি এই হোটেলের এখন রুম ভাড়া সবথেকে কম কততে চলছে? 600 টাকা। নন এসি 600 টাকা, আর এসি 1100 টাকা। আচ্ছা, আর বাড়ে কখন? সিজনে তো বাড়বে একটু, যেমন ওকেশন পিরিয়ডগুলো, দোল, আপনার এই 31st, পয়লা জানুয়ারি, এই সময় ভাড়াটা বাড়ে। মানে বেড়ে এই 600 টাকারটা কত হয় তখন? আনলিমিটেড, ওটা 1500 হতে পারে, 2000 হতে পারে। এমনি ও ছাড়া অন্যান্য সময় এলে নর্মাল এই ভাড়াটা 700 টাকায় পাওয়া যাবে। হ্যাঁ, নন এসি রুম। আচ্ছা, হোটেল সুন্দরম বা যাকে বলা হয় বকখালির জাহাজবাড়ি, তার কিন্তু করিডর দেখুন অনেক বড় হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমরা যাচ্ছি উপরে। প্রত্যেকটা করিডর অনেক বড় হোটেল এবং পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে এই রোডের উপরে। দেখুন চেক ইন টাইম দুপুর 12টা, চেক আউট সকাল 11টা। জাহাজবাড়ি বা হোটেল সুন্দরমের ভেতরে ঢুকলাম, ফার্স্ট ইমপ্রেশন যথেষ্ট ভালো। দেখুন এখানে পরপর 2টো বেড রয়েছে, 6-7 বেড, মানে 5 থেকে 6 জন থাকতে পারবে। কজন থাকতে পারবে দাদা এটাই? 6-7 জন এখানে থাকতে পারবে। তো এই এসি বেড দেখুন, এগুলো 1500 থেকে 1600 টাকা এসি দিয়ে পড়বে। ওয়াল পরিষ্কার পরিচ্ছন্ন, তা কালার টিভি রয়েছে, আর এই পরপর 2টো বেড, আবার এখানে 2টি ফ্যানও রয়েছে আমি দেখতে পাচ্ছি। এই কার্টেন রয়েছে, এই দিক থেকে আপনি বাইরের ভিউটা পেয়ে যাবেন। আর ফ্লোর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব নিট অ্যান্ড ক্লিন করে রাখা হয়েছে। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, এদিকে একটা চেয়ার, ওদিকে একটা চেয়ার, এখানে এখনও ব্ল্যাঙ্কেট রয়েছে। এবার আমি আপনাদের টয়লেটটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট, মিডিয়াম সাইজ, বেসিন রয়েছে, কমোড রয়েছে, ওখানে গিজার রয়েছে, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর এর থেকে আপনি বাইরে বেরোলে পেয়ে যাচ্ছেন এই ব্যালকনিটা, এখানেও চেয়ার রয়েছে বসার। আর এর থেকে সামনে আমরা দেখতে পাচ্ছি একেবারে সোজা যে রোড দেখা যাচ্ছে, এই সোজা যদি আপনি হেঁটে যান তাহলে ওনারা বলছেন 2 মিনিট লাগবে। 2 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন একেবারে সমুদ্র সৈকতে, এবং এখানে কিন্তু জল খুব কাছে থাকে এই ব্যাপার। আর বাজার হচ্ছে এইদিকে, এই গাড়ি যাচ্ছে এইদিকে বাজার, বাজার এখান থেকে 4-5 মিনিট হেঁটে লাগবে আপনার যেতে।
এবার করিডোরে হেঁটে চলেছি অন্য রুম দেখানোর জন্য। প্রত্যেকটা রুমের সামনে বাইরেও রয়েছে একটা করে ডাস্টবিন, দেখুন আগুন নেভানোর ব্যবস্থা। এখান থেকে এই বাজার পর্যন্ত হেঁটে যেতে কত সময় লাগবে? হ্যাঁ, পাঁচ মিনিট লাগবে, তাই না? টোটোতেও যেতে পারি। তো আর একটা রুম আমি দেখাই, ফ্লোর সেই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে একটি সিঙ্গেল বেড, এটাও এসি রয়েছে, আপনি এসি নিতে পারেন নাও নিতে পারেন, নন এসি করেও ভাড়া দেওয়া হয়। আচ্ছা, এইখানে টিভি রয়েছে একটা, উপরে একটা ফ্যানও রয়েছে। এটা ঘরটার সাইজটাও যথেষ্ট বড় আছে। আর এখানে যা থাকা, দুটি চেয়ার এবং একটি সেন্টার টেবিল, এখানে একটি আয়না রয়েছে মাঝে। তো এই হ্যাঁ রয়েছে, এইটার ব্যালকনি আছে, আমি দেখতে পাচ্ছি, ব্যালকনিতে যাই। এখানে ছোট্ট ব্যালকনি আছে, এই যে এখানে স্নানের পর জামাকাপড় শোকানোর জন্য খুব সুন্দর ব্যবস্থা। এবং পার্শ্ববর্তী অঞ্চল যথেষ্ট ফাঁকা আছে, মানে ঘিঞ্জি ব্যাপারটা নেই, দূরে রাস্তা দেখা যাচ্ছে, আর ওই দিকে হচ্ছে সমুদ্র। এই রুম নন এসি হলে 600 টাকা ভাড়া, তাই তো? এই হচ্ছে সেই জাহাজ বাড়ি, এবং জাহাজের আদল দেখুন, ওয়াও। জাহাজবাড়ির এদিক থেকে দেখুন, এই যে যে উইন্ডমিলগুলো রয়েছে এগুলো কিন্তু ফ্রেজারগঞ্জের মধ্যে পড়ে। সুতরাং এখান থেকে ফ্রেজারগঞ্জও খুব একটা দূরে নয়, দূরে সমুদ্র সৈকত, এখান থেকে 2 মিনিট ওই রাস্তা দিয়ে একদম সোজা। আর এই দিক হচ্ছে বাজার পার্ক, সব কিছু রয়েছে। তো হচ্ছে ব্যাপার, সমস্ত সুযোগ সুবিধাযুক্ত এই হোটেল সুন্দরম বা জাহাজবাড়ি বকখালির। এই জল কি সবার জন্যে? সবাই ব্যবহার করতে পারে, তাই তো? আর খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে আপনাদের? আমাদের রেস্টুরেন্ট আছে, নিজস্ব রেস্টুরেন্ট আছে। এবার আমরা যাচ্ছি এই হোটেল সুন্দরমের ক্যান্টিনে, যেখানে ওনাদের নিজস্ব তত্ত্বাবধানে খাবার দাবারেরও ব্যবস্থা রয়েছে। দেখাই, বারকাম রেস্টুরেন্ট। আচ্ছা, বাহ, অনেক বড় জায়গা। এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, খাওয়ার ব্যবস্থা এখানেই করতে হবে। তো এখানে আবার ধূমপান নিষেধ। রান্না মানে রান্নাঘর, আর এইটা হচ্ছে ক্যান্টিন, খাওয়ার ব্যবস্থা। এইখান থেকে সমুদ্র সৈকত যারা যাবেন তারা কীভাবে যাবেন? টোটো অ্যাভেলেবেল আছে, সামনেই সমুদ্র ওই যে। আচ্ছা, এইদিকে সোজা সমুদ্র, এদিক দিয়েও যাওয়া যাবে? হেঁটে 2 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা, একেবারে নিচে নেমে এলাম, দেখুন এইখানে দেখা যাচ্ছে জেনারেটর, তার মানে এখানে আপনি 24 ঘন্টা কিন্তু ইলেকট্রিসিটির সুবিধা পেয়ে যাবেন। তো একটা ব্যাপার, অনেক জায়গায় থাকে ইলেকট্রিকের ব্যবস্থা থাকে না, কারেন্ট চলে গেলে হয়তো নেই, কিন্তু যেহেতু হোটেলের মোটামুটি একটা মান মর্যাদা রয়েছে, সুতরাং এখানে কিন্তু এরকম বড় জেনারেটর রয়েছে, এই ব্যাপার।